মানুষের রাগ কখন হয় প্রচন্ড রাগ কখন হয় যখন প্রশ্নের উত্তর দিতে পারা যায় না যখন প্রশ্নের উত্তর থাকে না তখন খুব ফ্রাস্ট্রেশন হয় রাগ হয় কেন এই প্রশ্ন করা হচ্ছে আমাকে উনিশশো সাল অধীর রঞ্জন চৌধুরী ভোটে দাঁড়ালেন কোথায় নবগ্রামে ভোটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিছুদিনের জন্য অপরিত হতে হল বলা হয় অধীর রঞ্জন চৌধুরীকে কারণ বলা হয় সিপিআইএমের আশ্রিত দুষ্কৃতীরা নাকি তাকে অপহরণ করেন ভোটে না লড়তে দেওয়ার জন্য উনিশশো সাল সেই নবগ্রাম যেটাকে ভিয়েতনাম বলা হতো লাল দুর্গ সেই নবগ্রামে আবারও ভোটে দাঁড়ান অধীর রঞ্জন চৌধুরী এইবার তো তাকে জেলে পাঠানো হয় আবারও বলা হয় সিপিআইএমের হাত যশেই গোটা ঘটনা ঘটেছিল আবার দু হাজার পাঁচ সাল অধীর হাটাও মুভমেন্ট অপারেশন যেন চলে সিপিআইএমের হাত ধরে বলা হয় অধীর রঞ্জন চৌধুরীকে হটানোর জন্য একটি বিশেষ একজন পুলিশ অফিসারকে পাঠানো হয় এবং তার নামে বহু মামলা দেওয়া হয় আবার জেল হয় অধীর রঞ্জন চৌধুরীর অধীর রঞ্জন হয়ে মিছিল করেন এবং বলেন যে আজকে ওনাদের জন্যই এত লোক আসছে আজকে ওনারাই আসল ব্যক্তি ভোট দেওয়ার মতো যেমনটা করছেন তিনি মিছিলে তখন কংগ্রেস কর্মীরা প্রশ্ন করেন বহরমপুরের মুর্শিদাবাদের সাধারণ মানুষ হত হয়ে প্রশ্ন করেন অধীর রঞ্জন চৌধুরী উত্তর দিতে পারেন তার জন্য খুব রাগ হয় তার এবং সেই রাগ ফুটে ওঠে কিভাবে ধাক্কা মেরে দেন বারবার রাগ বেরিয়ে আসে এবং তারই সঙ্গে সঙ্গে যখন তিনি হাসপাতালে যান রামনবমীর মিছিলে হামলার পরে একজন আহতকে দেখতে যখন প্রশ্ন করা হয় আপনি তো বলেছিলেন আপনার জেলায় নাকি ঈদ রামনবমী সব খুব শান্তিপূর্ণ এখানে কোনো হামলার ঘটনা ঘটে না তাহলে এই ঘটনা কেন ঘটলো উত্তর দিতে পারেন না ফ্রাস্ট্রেশন রাগ সেই রাগে আবারও ধাক্কা মেরে দেন আরও একজন কর্মীকে আরও একজন রাজনৈতিক কর্মীকে আবারও যখন মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন যে তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভালো যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপি এবং তৃণমূলের সেটিং তত্ত্বে বিশ্বাসী তখন যখন তাকে প্রশ্ন করেন তারই দলের নেতারা কিংবা সংবাদ মাধ্যম তখন রাগ হয় অধীর রঞ্জন চৌধুরীর আসলে তিনি একজন রাগী ব্যক্তি তো রাগ মাঝে মাঝে হয়ে যায় প্রথমে শুনবো কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে ভোট দেওয়া নিয়ে আশ্চর্য হয়ে যাবেন না শুনুন জরুরি কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত পাবে তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপি কে ভোট দিই না তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপি ভোট দিয়ে দেওয়া খুব স্পষ্ট বাংলা ভাষা তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে ভালো বিজেপি ভোটটা দিয়ে দিন কে বলছেন এই কথা অধীর চৌধুরী হাসি পাচ্ছে আরে না না আমরা প্রশ্ন করেছিলাম সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল রিপাবলিক চোখে চোখ রেখে প্রশ্ন করে তেমন প্রশ্ন করেছিলাম আমরা এটা কি বললেন অধীর বাবু কথাটা মিলছে না অধীর রঞ্জন চৌধুরী কি রিয়াকশন দিলেন দেখুন বিজেপি প্রশ্ন থাকলে সংবাদ মাধ্যম কি করে বুম এগিয়ে দেয় মাইক এগিয়ে দেয় প্রশ্ন করে বলে উত্তরটা দিন আর তার পরিবর্তে কি করতে হয় বুমটা নিয়ে মুছড়ে দিতে হয় তার উত্তরে কি করতে হয় যে রিপোর্টার জেলার যে রিপোর্টার গেছে অর্থাৎ ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি ক্যামেরা ধরেছে দাদা কি বললেন আপনি একটু এক্সপ্লেন তো করুন মানুষ প্রশ্ন করছে ক্যামেরাটা ধাক্কা মেরে ফেলে দিতে হয় কারণ তিনি রাগি তো বহুদিনের রাজনীতি করছেন সিনিয়র মানুষ ধাক্কা মেরে দেওয়া যায় রাগ দেখানো যায় বুমটা নিয়ে মুছড়ে দেওয়া যায় আরে অধীর রঞ্জন চৌধুরী বাবু ওই বুমটা আমাদের অস্ত্র কারণ ওই বুম দিয়েই আমরা প্রশ্ন করি অপ্রিয় প্রশ্ন করি গায়ে লাগে অনেকের আবারও একবার মনে করিয়ে দিচ্ছে অধীর বাবু আপনাকে আপনি হয়তো ভুলে গেছেন দু সাল মনে আছে জেলে যেতে হয়েছিল আপনাকে মামলা সাজানো হয়েছিল আপনার বিরুদ্ধে কারা মামলা সাজিয়েছিলেন মনে আছে যার সঙ্গে মিছিল করছেন উনিশশো ছিয়ানব্বই সাল পিছিয়ে যাচ্ছি টাইম মেশিনে পিছিয়ে যাচ্ছি অধীর রঞ্জন বাবু আপনি যদি আমার কথা শোনেন মনে করে দেখুন আমি আপনার চেয়ে অনেক পরে এসেছি জন্মেছি অনেক জুনিয়র এসব বলবেন হয়তো জানি কিন্তু ইতিহাসটা তো সবাই করতে পারে উনিশশো ছিয়ানব্বইতে আবারও জেল হয়েছিল আপনার এবং তার আগে উনিশশো একানব্বইতে কি হয়েছিল মনে আছে তো আমি প্রশ্ন করব এইগুলো আপনাকে প্রশ্ন করেছে আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমি প্রশ্ন করবো আমার সঙ্গে এই মুহূর্তে অতিথি যারা রয়েছেন আমি ডিবেটে জবাব চাই বাংলা ডিবেটে প্রবেশ করবো এবং সেই ডিবেটে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর অধীর রঞ্জন চৌধুরীর উত্তর দিতে না পেরে এত রাগ কেন হয় আর দু নম্বর প্রশ্ন হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে তৃণমূলকে ভোট দেওয়ার ভালো একটু গিয়ে বিজেপিকে ভোটটা দিয়ে দিন এই কথা তিনি কেন বলছেন সেটাও জানার চেষ্টা করবো এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন জয় মল্লিক বিজেপি মুখপাত্র রয়েছেন ভাস্কর সিনহা রয় রাজনৈতিক কর্মী তৃণমূলকে সমর্থন করেন নীলাভ ব্যানার্জি রয়েছেন আইনজীবী কংগ্রেসকে সমর্থন করে থাকেন ডক্টর শান্তরূপ দে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং স্বামী অম্বিকানন্দ মহারাজও যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে তিনি প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনা প্রথমেই নীলাভ ব্যানার্জির কাছে যাব বাবু রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলায় আপনাকে আগত জবাব চাইছি কিন্তু আপনিও কি আমি জবাব চাইলে রেগে যাবেন না দেখুন এখানে রাগার কোনো বিষয় নেই আমরা একটা কথাই বলবো অধীর যে ফুটেজটা আপনারা দেখাচ্ছেন সেটা মোর্তাজা হোসেন বকুলদা যার সমর্থনে জঙ্গিপুরে উনি মিটিং করছেন আপনারা একটা লাইন তুলে আমি জানি তো আপনারা বলতে দিন আমার কাছে লেখা আছে আপনারা বলেনি আপনারা আমার কাছে লেখা আছে অনুরোধ করব লেখা নয় আপনারা যেমন এক লাইন চালাচ্ছেন না চালিয়ে ওনার বক্তব্যটা একটু আগে পরে বলুন বক্তব্য কি আছে তারপর আমি আপনাকে আরো একটা প্রশ্ন যে তৃণমূলকে ভোট দেওয়া মানে সেটা বিজেপি চলে যাওয়া কেন চলে যা আমি বোঝাচ্ছি

কি বলেছেন বলুন আপনি পুরো স্টেটমেন্টটা বলুন আমি এটাই বলতে চেয়েছে বলতে চেয়েছেন না নীলাভ বাবু কি বলেছেন কি বলেছেন আমি বলছি তো উনি এটাই বলছেন কি বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়া মানে সেটা ঘুরপথে বিজেপি না এটা বলেন এটা বলেন কি বলতে চেয়েছেন সেটা জানতে চাইছি না নীলাভ বাবু আমি বলছি উনি কি বলেছেন বলুন আজকে বলুন কি বলেছেন উনি একদম স্টেটমেন্টটা বলুন দেখেছেন আপনি উনি কি বলেছেন একবার শোনানো যাবে অধীর চৌধুরী কি বলেছেন আর একবার প্লে করা যাবে তারপর নীলাভ বাবুর কাছে আসবো আরও একবার অধীর চৌধুরী কি বলেছেন কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত করে তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপি ভোট দিতে না তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপি ভোট দিতে না নীলাভা বাবু আরো একবার বলছি উনি কি বলেছেন উনি এটাই বলেছেন দেখুন এটা আছে পরিষ্কার বলেছেন কংগ্রেস এবং বামকে বর্ধমানের ধর্মনিরপেক্ষ শক্তিকে শক্তিশালী করা তার কারণ আছে নীলমবাবু আর শুধু কি বলেছেন আপনি আমাকে প্রশ্নটা করেছেন উত্তরটা দিতে দিন আপনাকে আমি উত্তরটাই দিচ্ছি দিন সেখানে দাঁড়িয়ে উনি এটাই বলেছেন সারা ভারতবর্ষে কংগ্রেসের সাথে বিজেপির লড়াই এই বিষয়ে আশা করি আপনারও সন্দেহ নেই সারা ভারতবর্ষের মানুষেরও সন্দেহ উনি এটাই বলেছেন যে আজকে বিজেপিকে ভোট দেওয়া তৃণমূল কোনো আলাদা কি আছে তৃণমূলকে ভোট দিল সে জিতে তো বিজেপিতেই যাচ্ছে এটা উনি হয়তো বলতে চেয়েছেন নেমে নিচ্ছি উনি তো এটা বলেননি উনি বলেছেন

তাই বলেছেন এটার কথাই বলছেন আমার কাছে জল আছে অরেঞ্জ জুস আছে আর ম্যাঙ্গো জুস আছে আমি বললাম ম্যাঙ্গো জুস না খেয়ে অরেঞ্জ জুস খাওয়াই ভালো লোকে শুনলো সেটা তার বললাম না না আপনি জলটাই খান তার মানে আপনি আপনার ভোটারদের কনফিউজ করছেন যাতে ভোটটা ভাগ হয় অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী কি কোথাও বুঝে গেছেন যে ওখানে যেতা সম্ভব নয় তাই নিজের ভোটারদের নিজেরাই কনফিউজ করছেন নাকি সিপিআইএম যখন গ্রেফতার করেছিল অধীররঞ্জন চৌধুরীকে সেই রাগে হঠাৎ করে তার মনে হয়েছে বা সেই কথা তার মনে পড়ে গেছে বলে মনে হয়েছে যে না না এইটা যেটা করছি ভুল করছি সেটা তিনি রিয়েলাইজ করেছেন এইটা কি ছোট্ট করে হ্যাঁ আমি বলছি দেখুন প্রথমত উনি যেই নির্বাচনী সভাটা করছেন বহরমপুর লোকসভার জন্য নয় জঙ্গিপুরের জন্য সেখানে উনি প্রার্থী নয় আমি বলছি অধীর রঞ্জন চৌধুরী দু হাজার উনিশের থেকে বেশি মার্জিনে এবার এখানে জিতবেন আমি আপনাদের অন রেকর্ড বলে গেলাম জুন আপনারা যদি আমাদের আমাকে ডাকেন সন্ধ্যাবেলা আবার আসবো এখানে আমার আসতে কোনো অসুবিধা নেই আর জঙ্গিপুরেও যেইখানে উনি বক্তব্যটা রেখেছেন সেই আসনে মোর্তাজা হোসেন বকুল রা ওখানে যদি কংগ্রেসের প্রার্থী বাম্পন সমর্থিত আবার জিতবেন আর হইলে আপনি বলছেন সিপিএম এর কথা দেখুন রাজনীতির সময়ের সময় অনেক কিছু পরিবর্তন আপনার নিশ্চয়ই মনে রয়েছে আপনি এত ভালো একজন সাংবাদিক এবং এখানে সবারই মনে রয়েছে দর্শক বন্ধুই মনে আছে তিনমোলার বিজেপি তো জোট করে লড়েছিল ঠিক আছে আপনার উত্তর পেলাম কিন্তু আমি খুব থ্যাংকফুল আপনার কাছে আপনি রেগে গিয়ে আমার বুম বা ল্যাপটপটা মুছড়ে দিলেন না তার জন্য খুব থ্যাংক ইউ আমি আসব কে আদির কাছে কে আদির কো ইতনা রাগসা কিউ اتا হ্যায় কি তো দেখে যাচ্ছেন কেন আমাদের বুম মুছড়ে দিলেন ক্যামেরা সরিয়ে দিলেন ইন্দ্রাশীষ বলেছিল আপনি কি বলতে চেয়েছেন শুধু একটা ছোট প্রশ্ন করেছিল বুমটা এরা মুছড়ে দিলেন এটা যদি বুম হয় এটা মুছড়ে দিলেন এটা কেন অধীরবাবু সম্ভবত ভেবেছেন এটা সেই উনিশশো সাল জরুরি অবস্থার সময় সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা যায় এবং কংগ্রেসের তো এটা সংস্কৃতি কংগ্রেসের সংস্কৃতিতে আমরা দেখেছি কীভাবে সংবাদ মাধ্যমকে একের পর এক তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে যার ধারক বাহক হয়ে তৃণমূল কংগ্রেস সেই ধারা পশ্চিমবঙ্গে বজায় রাখছে আচ্ছা অন্যদিকে এবার চলে আসে এই এত কিছু আলোচনা হচ্ছে বাবু প্রচণ্ড রেগে গেছে আমার একটা ওই কার্টুনের কথা মনে পড়ছে কার্টুনটার নাম হচ্ছে টম অ্যান্ড জেরি দেখো টম অ্যান্ড জেরি সারাদিন মারামারি করে একে অপরের পেছনে ছোটাছুটি করে একে অপরকে বিপাকে ফেলতে যায় দিনের শেষে একে অপরের সঙ্গে খাওয়া দাওয়া করে একতালায় খাওয়া দাওয়া করে একসঙ্গে ঘুমোতে যায় এই রাজ্যে জগাই মাধাই আর গদাই হচ্ছে টম অ্যান্ড জেরি এরা হচ্ছে টম এন্ড জেরি এদের মিলিত কাজ হচ্ছে এক সেকেন্ড বলে দিই এদের তো কাজ হচ্ছে একটাই এদের মিলিত কাজ হচ্ছে বিজেপি কে তাদের ভোট

আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল যদি এখন বলে যেটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে সিপিএম কংগ্রেস বিজেপি বিটিম এটিম তো ঠিকই তো বলছে বলবে এবার কারণ অধীরঞ্জন চৌধুরী তো বলছেন বিজেপিকে ভোট দিতে মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার বলে থাকেন মানুষকে কনফিউজ করার জন্য যেটা আপনি বলেছেন একদম একদম নির্দিষ্টভাবে বলছি মানুষকে কনফিউজ করার জন্য আখেরে যেতে এই জগাই মাদাই গো গদাই এ বি সি এদের যেতে লাভ হয় তাতে ভারতীয় জনতা পার্টি কিছু এসে যায় না কারণ এই রাজ্যের মানুষ আমি আপনাকে বলছি এই রাজ্যের ভোটাররা তারা জেনে গিয়েছে যে এইবার 400 পার করার লোককে তারা নরেন্দ্র মোদির জন্যই তারা ইভিএম এ

ইন্ডি জোটের অবস্থান বাংলায় ইন্ডি জোটের অবস্থান

বিজেপি বিরোধী শক্তি বাংলায় হচ্ছেন তৃণমূল কংগ্রেস এখানের প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের বিধান ভবনের প্রদেশ কংগ্রেস সেই প্রদেশ কংগ্রেস এবং বিজেপি

দুটোই নাকি খুব শান্তিপূর্ণ ভাবে হবে সেই রামনবমীর মিছিলে যখন হামলা হয় তাকে যখন তিনি ধাক্কা মারেন আপনার ইন্ডি জোট সদস্য অধীর রঞ্জন চৌধুরী যার সঙ্গে জোট করেছে

আপনারা যে ঘটনাটা বলছেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদের জেলা শাসকের নাম অধীর রঞ্জন চৌধুরী না রাজ্যের মুখ্যমন্ত্রীর না অধীর রঞ্জন চৌধুরী না স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অধীর রঞ্জন চৌধুরী না সেখানে একটা ঘটনা রামনবমীর দিন ঘটেছে ঘটনাটা দুঃখজনক এবং সেখানে অধীর রঞ্জন চৌধুরী একজন সাংসদ হিসেবে যারা আক্রান্ত যারা বিজেপি দলের কর্মী তাদের দেখতে হসপিটালে গেছে এখানে না না এখানে মানবিকতার বিষয় আছে সেখানে তারই দেখলাম কয়েকজন পলিটিক্যালি ইনম্যাচিউর লোক তারা বলছেন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন অদিত চৌধুরী জবাব দাও অদিত চৌধুরীর হাতে কি পুলিশ প্রশাসন নিরাপত্তার দায়িত্ব একজন মানুষ আর একজন

বিরোধী দলের নেতার আহ এ উপায় নেই ভারতীয় জনতা না নাও তোমরা কংগ্রেস লোকসভায় লজ্জা করে না বলতে উনি বিরোধী দলনেতা নেতা স্টেটাস আমরা দিয়েছি উনি বিরোধী দলনেতা নেতা নন উনি বিরোধীদের দল নেতা হতে পারেন অফিশিয়াল বিরোধী বেশ বেশ জয়বাবুর কাছে যেতে হবে জয়বাবু হাত তুলছিলেন আপনি প্রথমে প্রশ্ন করব একটা ছোট্ট প্রশ্ন আছে আমার আজকে যদি যেটা আমি কেয়াদির কাছে করলাম একটা স্পষ্ট উত্তর চাই আজকে যদি তৃণমূল বলে যে এই তো প্রমাণিত হয়ে গেল কংগ্রেস এবং বিজেপি এ টিম বি টিম যেটা বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে সেটাই প্রমাণিত হলো আজকে কারণ অধীর চৌধুরী বলছেন তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিন কি বলবেন আপনার প্রথম প্রশ্নের মধ্যে একটা ছিল ওয়ার্ড সেটা হচ্ছে কনফিউশন এই কনফিউশনের বিষয়টা একটু বলি পশ্চিমবঙ্গে যে দলের নেতা আজকে আপনার বুমটা আসরে কেড়ে নিতে চাইলো সেই দলেরকে আজকে পশ্চিমবঙ্গের মানচিত্রে খুঁজতে গেলে মাইক্রোস্কোপ লাগবে প্রথম দ্বিতীয় বিষয় হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনের একটা ঘটনা মনে করে দিতে চাই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম যে মৃত্যু হয়েছিল সেটা একজন কংগ্রেস কর্মীর এবং তারপরেও সেই দলটি সেই রক্তাক্ত হাত ধরতে কোনো দ্বিধাবোধ করেনি জোট বাঁধার জন্য শুধুমাত্র রাজনৈতিক কারণে রাজনৈতিক স্বার্থে এটা গেলো এক দ্বিতীয় উপনির্বাচনে উপনির্বাচনে আজকে একটা আরে শেষ করতে দিন উপনির্বাচনে কত কষ্ট করে একটা সিট জিতেছিল সেই সিট জেতার পর সেই একটা রুখে রাখতে পারেনি তাদের দলে আজকে সব থেকে বড় বিষয় হচ্ছে তাদের নিজের সংগঠনের তাদের তাদের ভরসা হারিয়েছে যে এই দলটার পাশে থাকবো না আর দ্বিতীয় তো বুঝেই গেছে যে এদেরকে ভোট দিয়ে কি হবে এদেরকে ভোট দিয়ে যদি যেতে সেই ক্যান্ডিডেট তো চলে যাবে অন্য দলে তো এইটাই হচ্ছে সব থেকে বড় কনফিউশন ক্লিয়ার করার জায়গা যে অধীরবাবু আজকে যে বক্তব্যটা বলছেন উনি বুঝে গেছেন যে কোনোভাবেই ওনার বক্তব্য আর কোনোভাবে সাধারণ মানুষের উপরে কোনো প্রভাব ফেলে কারণ যে ঘটনা চোখের সামনে সেটা হচ্ছে এক তাদের সংগঠনের দুর্বলতা দ্বিতীয় এক একটা নির্বাচনে তাদের জয়ী প্রার্থীদের অন্য দল হাইজ্যাক করে নিয়ে যাওয়া সেটা পুরো আগামী দিন একটা ভোটও আর কংগ্রেসের কাছে যাচ্ছে না এটা স্পষ্ট দু হাজার নির্বাচন চার জুলাই

বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো তারপর ফিরবো আলোচনা অম্বিকানন্দ মহারাজের কাছে আসবো মমতা এবং শুভেন্দু কে কত বড় গুন্ডামি করে যেতে কে কত কি করেছে জীবনে আমিও তো একদিন কংগ্রেস করতাম সিপিএম কংগ্রেসের জোট দেখেই চলে এসেছিলাম কেরালায় কস্তি আর এখানে দস্তি মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছে কে না তো তিনি বাবু মানে যিনি আপনাদের এখানকার কংগ্রেসের প্রার্থী তার বন্ধু মোহাম্মদ সেলিম মুসলিম বন্ধ পেয়েছে ভাবছে সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি হিন্দু মুসলমান করে বিজেপি যা করে সিপিএমও তাই করে এখানে কংগ্রেসও তাই করে গতবারে অজিত চৌধুরী হেরেছিল নদাতে বেলডাঙ্গাতে রেজিনগরে ভরতপুরে বড়োতে লিড পেয়েছিল বহরমপুর আর গান্ধীতে আপনারা জানেন বাবু জেতার পরে পার্লামেন্টে পাঁচ বছর যে ভাষায় কথা বলেছেন যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন আপনারা জানেন আপনাদের স্মরণ করাই নর্দমার সঙ্গে নরেন্দ্র মোদীকে তুলনা করেছিলেন মনে আছে না ভুলে গেছেন পার্লামেন্ট উত্তাল হয়েছে স্পিকার ওকে ক্ষমা চাইয়েছে এই অদিত চৌধুরী বুঝে নিয়েছে যে এবারে যেতা হচ্ছে না ইতিহাসের কথা বারবার উঠে আসে কারণ ইতিহাসেই তো ভবিষ্যতের পথ দেখায় ইতিহাসই ভবিষ্যতে কি করা উচিত কি করা উচিত না সেই পথ দেখা এবং সেই ইতিহাস বারবার বলছে যে অধীর চৌধুরীর যে মন্তব্য আজকের এবং তারপর ওনার যে রেগে যাওয়া এটা অপ্রাসঙ্গিক নয় এটা যেন একটা ট্রেন্ড ফলো করে আসে মহারাজ আমি প্রথমেই আপনার কাছে যে প্রশ্ন করব যে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে কোথাও যেন রাম মন্দির প্রতিষ্ঠার পরে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ যেন মেনে নিয়েছেন যে পরে কি হতে চলেছে তাই একটা এক্সপ্লানেশন হচ্ছে যে মেনে নিয়ে তিনি এমন কথা বলছেন তিনি জানেন যেটা শুভেন্দু অধিকারী বলছেন তিনি জানেন যে হেরে যাবে কংগ্রেস তাই তিনি বলছেন বিজেপিকে ভোট দিন আর একটা প্রশ্ন হচ্ছে আমার তিনি যে বারবার এত রেগে যাচ্ছেন এর কোন স্পিরিচুয়াল অ্যাডভাইস আপনি দেবেন একটু শান্ত করার জন্য না না প্রথমে আপনার আপনার এই প্রতিবেদনের মধ্যেই আমি আমি আমার বক্তব্যের প্রশ্নের পার্টের আগে একটু ভাস্করবাবুর কথার সূত্র ধরে বলি আচ্ছা একটা অদ্ভুত কথা বললেন কার্তিক মহারাজের আশীর্বাদ নিয়ে নাকি আচ্ছা আমাদের অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে জিতেছে তা কার্তিক মহারাজের আশীর্বাদ নিয়ে যে উনি জিতেছেন ভাস্করবাবু কি প্রত্যক্ষদর্শী ছিলেন আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আপনি একটু আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা ক্লিপিংস দেখালেন সেখানে বিরোধী দলনেতা বললেন স্পষ্টভাবে যে বেলডাঙ্গায় উনি হেরেছেন তাহলে কার্তিক মহারাজের আশীর্বাদ থাকলে বেলডাঙ্গায় কীভাবে হারলেন অনেক ইকুয়েশন আছে আর কার্তিক মহারাজ সম্বন্ধে সমালোচনা করতে হচ্ছে ভাস্কর সিংহ রায়দের মতো বরিষ্ঠ জনেদেরকে এটা আমাদের লজ্জা আমি কার্তিক মহারাজের মুখপাত্র হিসেবে আসেনি কিন্তু যেহেতু সন্ত সমাজের একজন প্রতিনিধি হিসেবে কার্তিক মহারাজ আমাদেরই একজন তাই আমাকে এই কথাটা বলতেই হলো আর কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সর্বভারতীয় এবং ইন্টারন্যাশনাল ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি তো তার কাছে

হ্যাঁ আমরা দেখলাম দু হাজার একুশ সালের বহরমপুর বিধানসভা সেই বিধানসভায় যার যেখানে প্রভাব প্রশ্নাতীত অধিত চৌধুরীর সেই বিধানসভা ক্ষেত্রে জয়ী হলেন বিজেপি দিকে বিজেপি নেই কিন্তু বরমপুর বিধানসভাটা উপহার হিসেবে তুলে দিয়েছিলেন সন্তুলন খারাপ হয়েছে কিনা জানি তবে আপনার মনে হচ্ছে হচ্ছে আমি একটু আগে আপনি না না আমি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছি না আপনি কেন সত্যের

মুর্শিদাবাদেও কিন্তু আমাদের বিধায়ক রয়েছেন এখন যিনি আমাদের ক্যান্ডিডেট গৌরী শঙ্কর ঘোষ তাহলে কি আপনাদের সঙ্গে সেটিং ছিল মুর্শিদাবাদে আর এটার উত্তরটা দিন না আগে ভারতীয় জনতা পার্টিকে মানুষ বেঁচেছে এত আপনাদের সন্ত্রাস এত লুটে শত মানুষ বেঁচেছে মানুষ জিতিয়েছে বেশ ভাস্করদা উত্তর মানে উত্তর দেখুন স্বাধীনতা ভাস্করদা হাসছেন এটা বেশ ভালো লাগছে না স্বাধীনতা ভাসকর্দা ভাবেন হ্যাঁ

অস্বাভাবিক একটা গ্রীষ্মের দাবদাহ চলছে হ্যাঁ তার মধ্যে দিয়ে অধীরবাবুর খুব সম্ভবত এবার পরাজয়ের একটা আশঙ্কা আছে যেটা ওখানকার স্থানীয় মানুষজন এর এদের কাছ থেকে আমরা সূচনা পাচ্ছি সেই অবস্থা থেকে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে অধীরবাবু এই ধরনের একটা রিঅ্যাক্ট করে ফেলেছেন ওনার মধ্যে বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে করছেন গরমের কারণেও হতে পারে গরমের কারণেও হতে পারে পরাজয়ের কারণেও হতে পারে গরম বা পরাজয় একদম একদম ফিরবো আলোচনায় গরম বা পরাজয়ের কারণে অধীরবাবু চৌধুরীর হয়তো মাথাটা গরম হচ্ছে ঠিক আছে বেশ আপনি কিন্তু আচ্ছা ভাস্কর দা ভাস্কর দা কে উত্তরটা কিন্তু পেলাম না যাই হোক আমার কাছে আমার কাছে এক মিনিট এক আমার কাছে জয়বাবুর কাছে আরেকবার আসবো তারপর নীলাবাবুর কাছে আসবো জয়বাবু অধীররঞ্জন চৌধুরী যখন আমি সেই ইতিহাস নিয়ে একটু বলছিলাম উনিশশো সালে যখন দাঁড়ালেন নবগ্রামে তখন একটা সময়ের জন্য অপহরণ করে নেওয়ার অভিযোগ ওঠে সেই সিপিএম তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তারপর তাকে জেলে যেতে হয় উনিশশো সালে আবার সিপিএম আবার দু সালে জেলে যেতে হয় আবার সিপিএম সেই সিপিএম এর এত প্রশংসা অধিরঞ্জন চৌধুরী করছেন এখন হয়তো বহরমপুর বা মুর্শিদাবাদের সাধারণ মানুষই বুঝে উঠতে পারছেন না যে অধিরঞ্জন চৌধুরী আসলে চাইছেনটা কি কাকে জেতাতে চাইছেন কি বলতে চাইছেন আমরাও বুঝতে পারছি না অধীরবাবু এখন খেই হারিয়েছেন একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে ওনার কথা এখন ওনার পার্টির কর্মীরা শুনছে না নিরানব্বই শতাংশ বলছেন এই মানুষটা পাগল হয়ে গেছে একে এই প্রদেশ কংগ্রেসের রকম একটা দেখতে পাচ্ছি রাহুল গান্ধীণ্ড বলেন তো আপনাদের শব্দটা ব্যবহার করে হাইকমান্ড সেই হাইকমান্ড থেকে আসা রাহুল গান্ধী যখন এখানে আসে সেইখানেও দেখা যায় সে একদিকে যায় আপনার প্রদেশ কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী অন্যদিকে যাচ্ছে তো এই জিনিসটা প্রত্যক্ষ করেছে সাধারণ মানুষ একটা জিনিস পরিষ্কার হাইকমান্ডের সঙ্গে প্রদেশ কংগ্রেসের কোনো লিঙ্ক নেই প্রদেশ কংগ্রেস একরকম বলছে হাইকমান্ড আরেক রকম বলছে তাদের কথা শোনে না হাইকমান্ড বুঝলাম ঠিক আছে ডক্টর শান্তরূপের কাছে যাওয়ার আগে দেব এবং মিঠুন এরাও এই বিষয়ে কথা বলেছেন অধীর রঞ্জন চৌধুরী আজকে খুব রেগে গেছিলেন সেই বিষয়ে এবং তিনি কি বক্তব্য রেখেছিলেন দেব মিঠুন দুজনেই কি বললেন শুনুন ফিরবো আলোচনা এইটা আমার অধিক মানে এত বড় নেতা যারা কংগ্রেস করছে যারা বিজেপির সঙ্গে লড়ছে সেইটা লিডার অব অপোজিশন উনি তো পার্লামেন্টের উনি এমন দলে হাতটা শক্ত করতে বলছেন যেটা ওনার নিজেরই দল ফাইট করছে আমার মনে হয় এইটা দল বিরোধী লাইন মানে যেটার জন্য এই ইন্ডিয়া গঠবন্ধন গঠবন্ধনটা লড়াই করছে সেই লাইনটা তার বিরুদ্ধে এবং আমার কোথাও যেন মনে হয় কি ওই পার্সোনাল এজেন্ডাটা কোথাও যেন পার্টি এজেন্ডা করে তুলছে উনি কেন বলেছেন এটা যে উনি বাংলাকে ভালোবাসেন পশ্চিমবঙ্গালকে উনি ভালোবাসেন আর সেই জন্যই বলেছেন যদি এরা আবার আসে এ পশ্চিমবঙ্গ আরও আরও অনেক দরে পিছিয়ে যাবে আরও আরও দাঙ্গা বাড়বে আরও হিংস্রতা বাড়বে আরও ভায়োলেন্স হবে আমি তো ক্ল্যাব অযোধ্যা ক্ল্যাব আজ অযোধ্যা বলেছেন আমি অযোধ্যাকে ক্ল্যাপ ক্ল্যাব ক্ল্যাপ নট বিকজ হি ইজ টেলিং টু সাপোর্ট বিজেপি

এটার উপরে কিছুটা উনি বুঝতে পারছেন যে আগামী দিনে নির্বাচনে ওনার হার অবশ্যম্ভাবী এবং এই হার অবশ্যম্ভাবী বুঝেই তিনি এই রকম মানে পাগলের প্রলাপ বকতে শুরু করে দিয়েছেন কারণ নইলে চির কেউ ভোট দিতে বলে না কারণ ভালোই বুঝতে পারছেন যে এই হার মাস বাড়ি বাঙালি রে বাবা বাঙালি মানুষ বাংলার ভালো চাইছে এই বাঙালি মানুষ বাংলার ভালো চাইতে গিয়ে উনি বলছে উনি বলতে চাইছে যে এই একটা ধর্ষক সরকার যে চলছে এই সরকারকে আর হারানো দরকার নেই তাই আমার রাজনৈতিক সময়ে যতই বিরোধী হোক না কেন বিজেপি আলটি সমস্ত রাজনৈতিক বেশ 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 ডা বেশ 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 আমি নীলাম বাবুর কাছে আসবো কারণ আজকে আলোচনার কেন্দ্রবিন্দু নীলাম বাবু আচ্ছা একটু আগে আমি ভুল বলে ফেলেছিলাম কংগ্রেস এবং

ওনার মনে বিজেপির প্রতি প্রেম রয়েছে আর তিন নম্বর আপনার কি কোথাও কনফিউজ মনে হচ্ছে না অধীর রঞ্জন চৌধুরীর ব্যবহার দেখে যে কোথাও বিজেপি কংগ্রেস সিপিএম এই সব কিছু ঘেটে দিয়ে উনি নিজে কোনো একটা মানুষকে কনফিউজ করার চেষ্টা করছেন না আমি আপনার থেকে একটু তিরিশ সেকেন্ড সময় হ্যাঁ তিরিশ সেকেন্ড সময় দেখুন আপনারা উনিশশো একানব্বইয়ের কথা বলছেন ছিয়ানব্বই দু হাজার পাঁচের কথা বলছেন আমি বলো পাঁচ ঘন্টা আগের কথা এই ঘটনাটা যখন প্রথম সম্প্রচার হলো সংবাদ মাধ্যমে তারপরে দেখলাম তৃণমূলের একজন নেতা মুখপাত্র কুনাল ঘোষ বসে বসে অনেক কথা অধীর রঞ্জন চৌধুরীর এক ঘন্টা পরে দেখলাম সেই কুনাল ঘোষকে পার্টি তার পদ থেকে মুখপাত্রপত্র সরিয়ে দিল তারপরে তিনি বিজেপির প্রশংসা করছেন তাহলে আজকে আপনারা আমরাই বুঝতে পারছি না যে তৃণমূলের হয়ে যারা কথা বলছেন তারা যে আদৌ তৃণমূল এক ঘন্টা পরে তো তারা বিজেপিতে চলে যেতে পারে আমি এক ঘন্টার কনফিউশনে বুক আর আপনি চলে যাচ্ছেন তিরিশ বছর আগের কনফিউশনে আর এখানে যারা মুখপাত্ররা রয়েছেন বিজেপি তারা অধীরঞ্জন চৌধুরীর সম্বন্ধে মানে পুরুচিকর ভাষা ব্যবহার করে বলছেন পাগল আর মিঠুন চক্রবর্তী বলছেন আমাদের একটা প্রশ্ন হল নয় বেশাদিশ সেকেন্ড টাইম দেবো প্রশ্ন হ মিঠুন চক্রবর্তী বলছেন ক্লাব 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 অধীরঞ্জন চৌধুরীর জন্য তার উত্তরে এনারা বলছেন যে এই তো সেটিং প্রমাণিত হচ্ছে বলুন মিঠুন চক্রবর্তী এই কারণেই বলেছেন যে অধীর রঞ্জন চৌধুরী দেখুন গরমের কারণে হোক বিভিন্ন কারণে হোক উনি সত্যি কথাটা বলে ফেলেছেন উনি বলেছেন এই রাজ্যে তৃণমূলের থেকে বিজেপি ভালো কারণ উনি জানেন কংগ্রেস বা এদের কোনো প্রাসঙ্গিকতা নেই এবং এটাও উনি বুঝেছেন যে রাজ্যের মানুষ বুঝতে পেরেছে আমি যেটা শুরুতেই বলেছিলাম এবিসি জগাই মাদাই গদাই এদের সেটিংটা আছে এরা দিল্লিতে দস্তি করে বাংলায় কুস্তি করে এরা কেরালায় কুস্তি করে দিল্লিতে দস্তি করে অর্থাৎ এদের যে মানুষকে এই টুপি পরানোর মনোভাব সেটা পরিষ্কার হয়ে গেছে এবং সেই

সুকান্ত মজুমদার এ বিষয়ে কি বলছে আমরা সবাই শুনেনি তারপর ফিরছে আলোচনা ফিরাদ হাকিম এবং সুকান্ত মজুমদার অধীর চৌধুরী নিজে শুধু সিপিএম এর সাথে নেই বিজেপির এজেন্ট তার কারণ অধীর চৌধুরীর ওখানে একটা এমএলএ কংগ্রেস জিততে পারল না সব এম সব বিজেপির এমএলএ জিতিয়ে দেওয়া হলো তাহলে বিজেপিকে ভোট দিতে উনি বলবেন তার কারণ হচ্ছে উনি চান যে বিজেপি জিতুক দেখুন অধিকটা কোন সেন্সে বলেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু এটা ঠিক বিজেপি কোনো অবস্থাতে দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করবে তৃণমূল তো করতে পারে ভাস্কর দা ফিরাদ হাকিম বলছেন উনি চান বিজেপিকেই ভোট দিক লোক আগেই বলেছি বহরমপুর বিধানসভাটা উনি উপহার দিয়েছেন এবং উনি জানেন যে এখানে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইতে উনি মানে বিজেপির সঙ্গেই আছেন সেটা বলে ফেলেছেন ইন্ডিজোট বাংলায় নেই বাংলায় বিজেপি বিরোধী একমাত্র একটাই দল তার নাম তৃণমূল কংগ্রেস যেমন দিল্লিতে আপনি বলছিলেন কেরালাতে কংগ্রেস আর সিপিএম এর মধ্যে জোট নেই কিন্তু বাংলায় আছে কংগ্রেস আর সিপিএম এবং বিজেপির এই জোটের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং অদীর চৌধুরীকে আজকে যে সত্যি কথাটা বলা মিঠুন চক্রবর্তী গ্রহণ করে নেওয়া এবং বিজেপির বাসীদেরও ওকে গ্রহণ করে নেওয়ার মধ্যে দিয়ে সত্যটা আজকে সামনে চলে এসেছে জনগণের বেশ জয় তিরিশ সেকেন্ড আজকে এই ঘটনা হওয়ার পরে আপনাদের বলে দিই এক ঘন্টা আগে কেসি ভেনু গোপাল ওনার এক্স স্যান্ডেলে পোস্ট করেছে পরিষ্কার লিখছে যে দেয়ার ইজ নো স্কোপ ফর কম্প্রোমাইজ

তিরিশ সেকেন্ড অম্বিকানন্দ মারা তিরিশ সেকেন্ড হ্যাঁ শুনুন কিশলয় আপনাকে বলি এই যে অধীরবাবুর এই গোব্যাক স্লোগান শোনা অধীরবাবুর গো ব্যাক স্লোগান শোনার পর থেকে যে যে মাথা মস্তিষ্ক বিকৃতির যে একটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মানে আপনাদের চ্যানেলের বুমকে ধাক্কাধাক্কি করা বা যিনি সাংবাদিক ছিলেন তাকে ইয়ে করা অশালীন ভাষা প্রয়োগ করা এটা অনেক দিন ধরেই চলছে রেজিনগরের যে ঘটনাটার কথা আমাদের আলোচনার আজকে প্রথম পর্বে আপনারা শুরু করেছিলেন রেজিনগর বেলডাঙ্গা টু

এটা তো গোটা বাংলার মানুষের একটা কথা দেখা যাচ্ছে এটা গোটা বাংলার মানুষের রিফ্লেকশন আর অধীর চৌধুরী নো ডাউট একজন মানে রেসপন্সিবল রাজনীতিবিদ এবং তার দরুন এই ধরটা তার রিফ্লেকশনে কথা বেরিয়েছে এটা নিয়ে একটা প্রত্যাশিত ঘটনা

না বলছেন ষোলো শতাংশ মানুষ এবং ইউটিউবে হ্যাঁ বলছেন নব্বই শতাংশ ইউটিউব হ্যাঁ বলছেন নব্বই শতাংশ না বলছেন দশ শতাংশ অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী হার বুঝে বিজেপি সমর্থন করছেন এমনটাই বলছেন দর্শকরা এবং তারই সঙ্গে সঙ্গে আমরা একটা প্রশ্ন রেখে শেষ করব। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে শেষ করব সংবাদ মাধ্যম যদি বুম বাড়িয়ে দেয় আপনি যদি সেই বুমটা মুছড়ে ফেলে দেন তাহলে কি সংবাদ মাধ্যমের মুখ বা আপনার ভোটারদের মুখ বন্ধ করা যাবে অধীরবাবু বাবু এই প্রশ্ন দিয়ে শেষ করবো ফিরে আসছি পর